ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে ভারত পালিয়েছেন শেখ হাসিনা। এখনও সেখানে অবস্থান করছেন তিনি। পালিয়ে যাওয়ার আগ মুহূর্তে রেডিও টেলিভিশনে ভাষণ দেওয়ার ইচ্ছা ব্যক্ত করেছিলেন পতিত স্বৈরাচার শেখ হাসিনা। বলেছিলেন দীর্ঘ নয়, অল্প সময় কথা বলবেন তিনি, কিন্তু পরিবেশ পরিস্থিতি এবং সেনাপ্রধানদের অনাগ্রহে সে সুযোগ পাননি হাসিনা। তখন তাকে বলা হয় চারিদিকে লোকজন জড়ো হয়ে গেছে, সবাই মারমুখো, অল্প সময়ের মধ্যেই তারা গণভবনে পৌঁছে যেতে পারে, তার নিরাপত্তার কথা ভেবেই তাকে সে সুযোগ দেওয়া যাবে না। হাসিনা বিরক্ত, ক্ষুব্ধ, কিন্তু কিছুই করার ছিল না। বক্তৃতার একটি খসড়াও তৈরি করেছিলেন হাসিনা। নানা সূত্রে জানা যায় এতে তিনি বলতে চেয়েছিলেন তার ইচ্ছায় নয়, বলপূর্বক তাকে দেশ ছাড়তে বাধ্য করা হচ্ছে। কারা এবং কোন বিদেশি শক্তি তার সরকারকে উৎখাত করতে চেয়েছে এটাও তিনি জানতে চেয়েছিলেন। তার শাসনকালে দেশের কি কি উন্নয়ন হয়েছে তারও বয়ান ছিল। সকাল থেকে দুপুর এ সময় নানাভাবে দর কষাকষিও চলছিল। বারবার ফোন আসছিল নয়াদিল্লি থেকে, বলা হচ্ছিল প্রধানমন্ত্রীর নিরাপত্তা যেন বিঘ্নিত না হয়। মজার ব্যাপার হচ্ছে ঢাকার তরফে দিল্লিকে বলা হয়েছিল তারা যেন বিমান পাঠিয়ে হাসিনাকে নিয়ে যান, সে অনুরোধে সাড়া দেয়নি দিল্লি। শেষ পর্যন্ত একটি C-130 বিমানে হাসিনাকে দিল্লিতে পাঠানো হয়। তার সাথে ছিলেন ছোট বোন রেহানা এবং নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক।